হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে 9টা বেজে গেছে, আর এই যে দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে। নন্দিনীকে নিয়ে এখন স্কুলে যাব, এই যে রেডি হয়ে গেছি আর নন্দিনীও রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে, অ্যাড সহ দেখবে, ঠিক আছে? কেউ স্কিপ করবে না, একদম ছোট ভিডিও। আর তারপরে দেখো এই যে টোটো চলে এসেছে, নন্দিনী উঠে গেছি টোটোতে। আর তারপরে গাইজ এই যে দেখো টোটো স্ট্যান্ডে চলে এসেছি, আর ওই যে স্টেশন দেখা যাচ্ছে, তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি। এই যে দেখো নন্দিনী দাঁড়িয়ে আছে, আর এখনই তোমার ট্রেন ঢুকে যাবে, টাইমও হয়ে গেছে, এই যে ট্রেন আসছে দেখো। আর তারপরে গাইজ আমি নন্দিনীকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি, আর তারপরে এসে সেই ড্রেসই আছে, তো একটু সেজে গুছে নিয়েছি, ঠোঁটে লিপস্টিক করেছি আর কানে দিয়েছি। তো এখন একটু শর্ট ভিডিও বানাবো তাই জন্য, তো শর্ট ভিডিও বানিয়ে তারপরে এখনও তো খাওয়া হয়নি, খেতে হবে সকালের ব্রেকফাস্ট। আর এই যে চশমা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি দুপুরে কোনো রান্নাবান্না করব না, তো আজকে দুপুরে আমি আর নন্দিনী স্কুল ছুটির পরে বিরিয়ানি খেতে যাব, তো সেই জন্য আজকে আর দুপুরে রান্নাবান্না নেই। তো এই যে আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে, আর এই যে দেখো আমি খেয়ে মানে খেতে বসে গেছি। আর সকালে ব্রেকফাস্টে রুটি, আলু ভাজা আর অল্প কটা ভাত আর ডিম ভাজা নিয়েছি, তো এটা দিয়ে, আর কারণ হচ্ছে সেই তিনটের সময় খাবো সেই জন্য। আর এই যে তারপরে দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো নন্দিনীকে আনতে যাব। তো এই যে বেরিয়ে পড়েছিলাম, তো আমি এই যে বেরিয়ে পড়েছি, আর তারপরে এই যে নন্দিনীকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর এই যে দেখো নন্দিনী বসে আছে, তো কখন বিরিয়ানি আসবে, আর এই যে অলরেডি বিরিয়ানি চলে এসেছে, তো আমরা এখন খেয়ে নেব। আর এখানকে মানে ডেকোরেশনটাও খুব সুন্দর, আর একদম মানে এই বিরিয়ানির দোকানটা একদম স্কুলের পাশে, তো আমরা এখানেই বেশি মানে খাওয়া দাওয়া করি বিরিয়ানি, তো আমার এখানেই খুব ভালো লাগে। আর আমার তো হয়ে গেছে খাওয়া, আর এই যে নন্দিনী খাচ্ছে, তো বিরিয়ানি খাওয়ার পরে আবার এই যে চাউমিন অর্ডার দিয়েছিলাম এক প্লেট, তো এখন আবার চাউমিনটা খাবো। তো এত সুন্দর বানায় কি বলবো তোমাদের, মানে যেমন বিরিয়ানিটা সুন্দর হয় তেমন চাউমিনটাও খেতে খুব দারুণ লাগে, দেখো কত সুন্দর করেছে। বেশ আমরা কিন্তু বাড়িতে আবার এত সুন্দর মানে হয় না টেস্ট, তো সেই জন্য আজকে অনেক খাওয়া হয়ে গেল, কী আর করবো, অনেক দিন পর খেলাম তো পেট ভরেই খাই, তাই না? তো তারপরে এই যে দেখো তিন প্লেট একদম পরিষ্কার, তিনটে প্লেটই তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে বসে আছি, কারণ আবার ফুলদাদার কাছে পড়া আছে, তো ভাবছি এখন তো 3:30 বাজে, 4টে পড়া, তো সেই জন্য ওখানে একটু বসেছিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, নন্দিনী আর ওর বান্ধবী এইখানে আবার দোকানে খেলা করছে, তো আজকে আর সময় কাটছে না, তো ওরা দুইজন খেলা করছে। আর এখন বাজে 4:05 বাকি আছে, তো এখন বেরিয়ে পড়ব। তো এই যে দেখো স্কুলে নিয়ে যাচ্ছে। তো তারপরে গাইজ দেখো নন্দিনীকে ফুলদাদার কাছে পড়তে দিয়ে এসে আমরা চলে এসেছি ট্রেন্ডসে, তো শপিং করার জন্য। তো এই যে দেখো আমরা চলে এসেছি, তো এখন ঢুকব। তো তারপরে এই যে দেখো ভিতরে দেখছি, কিন্তু মানে কালেকশানগুলো এত মানে ভালো লাগছিলো না সেই জন্য আর নেওয়া হয়নি। তো তারপরে দেখো পড়া শেষ হয়ে গেছে, আর এখন 7টা বেজে গেছে, আর এই যে ট্রেন ঢুকে গেছে, এখন চলে আসবো ভাই। তো তারপরে গাইজ চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে 8টা। তো বাড়িতে এসেও নন্দিনীর আবার পড়া ছিল, তো আজকে আর পড়া হলো না, মানে অনেক কষ্ট হয়ে গেছে সেই জন্য।
তো অনেকক্ষণ পরে চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।